আসসালামু আলাইকুম। আজকে মেলার শেষ দিন, আজকে অফার আমরা যে এই 7 দিন অফার দিয়েছি আপনাদেরকে, সেই অফারেরও আজকে 7 দিন। তো দেখতে পাচ্ছেন মেলা মোটামুটি আজকে প্রচুর মানুষজন এই দিকটাতেও। আজকে শেষ দিন যেহেতু, আমরা আর হয়তো 6টা বা 7টা পর্যন্ত থাকবো এই রংপুর টাউন হল মাঠে। আপনারা যারা এখনও অর্ডার করেন নাই বা যারা অফারগুলো নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন এবং আমাদের ভিডিওগুলোতে দেওয়া নাম্বারগুলোতে কল করে আপনি যে প্রোডাক্টের অফার জানতে চাচ্ছেন সেটা জেনে অর্ডার করতে পারেন। যারা লাইভ দেখছেন তারাও এই অফারটা উপভোগ করতে পারবেন আজকের জন্য। এটা মেলার শেষ দিন পর্যন্ত অফারটা দেওয়ার কথা ছিল এবং এটা সেটা চলছে, চলমান। আমরা অনেক পরিমাণ প্রোডাক্ট যারা লাইভ দেখে অর্ডার করেছে, কেউ কেউ এসে নিয়ে গেছে, সারা বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট আমরা দিয়েছি এই মেলার এই 7 দিনের অফারে। তো আজকে মেলা মোটামুটি শেষ, দেখতে পাচ্ছেন আমরা আজকে আরও বেশ কিছু প্রোডাক্ট এখানে যোগ করেছি। এইটা দেখছেন প্রফেশনাল গাছ কাটা মেশিনগুলো, এটা 28 ইঞ্চি ব্লেডের। এখানে আছে খড় কাটা মেশিন, এটা হলো কনভেয়ার সিস্টেম, বেল অটোমেটিক টেনে নেয়। এইদিকে দেখছেন হচ্ছে 63 সিসির যে মিনি পাওয়ার টিলারগুলো, এইদিকে হেজ ট্রিমারটা আমরা নিয়ে এসেছি, মিনি রাইস মিল সিঙ্গেল যেটা সেটা এখানে আছে, কম্বাইনটাও আপনারা দেখে নিতে পারবেন। এটা হচ্ছে দুধ দোয়ানো মেশিন। এইদিকে আছে হচ্ছে নৌকা চালানোর ইঞ্জিন, এইদিকে আছে হলো 7 হর্সের মিনি পাওয়ার টিলার, এদিকে 10 হর্সের মিনি পাওয়ার টিলার, এদিকে 6.5 হর্স। তো মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট আমরা নিয়েছি এখানে। এই যে কেরোসিন চালিত ওয়াটার পাম্প আছে, এইদিকে পেট্রোল চালিত ওয়াটার পাম্প আছে, এদিকে হচ্ছে আপনার পাওয়ার স্প্রে আছে, রোলার সিস্টেম এবং রোলার ছাড়া। তো এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটারই অফার আছে, আপনারা যারা অফারগুলো জানতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলেন, আজকের দিনের জন্য এই অফারগুলো থাকবে। তো বেশি বেশি করে অর্ডার করে ফেলেন। সারা বাংলাদেশ যারা আসতে পারেন নাই তারা লাইভে জয়েন করেই অফারগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিও বাড়াবো না, আজকে শেষ দিন, অনেক কাজ, আমরা দ্রুত এগুলো শেষ করে ফেলব। তো সবাই ভালো থাকেন, আর যারা অফারগুলো নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন, দ্রুত আমাদের পেজে দেওয়া নাম্বারগুলোতে কল করে অর্ডার করুন। কৃষিবাজারের সঙ্গেই থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য আরও নতুন নতুন মেশিনারি যাতে আমরা নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আপনাদের কাজ আরও সহজ করতে চাই, আপনাদের কৃষিকাজকে আরও আধুনিকীকরণ করতে চাই আমরা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।